রাবি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার সামনে যে রাখা রয়েছে এটা কি? ভাই এটাই সেই দুষ্প্রাপ্য গাছ রক্তচন্দন, লাল চন্দন। এই গাছগুলো কি আমাদের বাংলাদেশ থেকে তৈরি হয়? না না, এগুলো ভাই ইন্ডিয়া, উত্তরপ্রদেশ থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে? জি, ইন্ডিয়া থেকে আসে। এইটা কি এখন কি চারাগুলো লাগানোর সময়? জি, এখন এই চারাগুলো লাগানোর উপযোগী। চারাগুলো যখন আমরা আনছিলাম একটু ছোট ছিল, বাট এখন আমাদের চারাগুলো আপনারা লাগাতে পারেন। অলরেডি চারা নতুন করে গ্রোথ শুরু হয়ে গেছে, দেখতে পারবেন। এই যে এই সেই রক্তচন্দন ভাই, যেটা মেহগনি গাছ বা ধরেন লম্বু গাছ, যে ধরেন কাঠের গাছ লাগাই, এটা 20 বছর 10 বছর লাগে? এটা গাছ এটা 6 বছর পর থেকে আপনারা কাঠটা ব্যবহার করার উপযোগী হবে। 6 বছর পর? 6 বছর সময় লাগবে। এই গাছটা কয় ফুট লম্বা আছে ভাই? এটা 1.5 ফুট। 1.5 ফুট লম্বা? জি, গাছটাই 1.5 ফুট লম্বা আছে। এইগুলো পাইকারি না খুচরা বিক্রি? এটা পাইকারি খুচরা আমরা দুইভাবে সেল করে থাকি। দুইভাবে সেল করেন? মানে এর থেকে আর বড় সাইজ কি আপনার কাছে? না, আপাতত আমাদের কাছে এই সাইজটা আছে। এর তো অনেক ডিমান্ড, আসলে আমরা বড় করার সময় পাচ্ছি না, চারাগুলো চলে যাচ্ছে। চাহিদা বেশি আর কি? চাহিদা বেশি। জি, এই গাছগুলোকে আপনি বাংলাদেশের কোন কোন জেলায় দিচ্ছেন? আমরা 64 জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। সর্বনিম্ন কয় পিস করে দিচ্ছেন এই রক্তচন্দন? আমরা পাইকারি নিতে গেলে 20 পিস করে নিতে হবে, আর খুচরা আপনি 1 পিসও পারচেস করতে পারবেন। রবি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রামবুটান গাছটা কি হচ্ছে আমাদের দেশে তৈরি করা নাকি বাইরে? না, এটা ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্টেড করা। এগুলো ইন্ডিয়ান চারা। এই দেখেন, চোখ কলমের চারা। এটা হচ্ছে একটা জিনিস কাস্টমার ভুল করে, রামবুটান জোর কলম হয় না, রামবুটানের চোখ কলম হয়। মানে চোখ কলম হয়? জি, চোখ কলম। চারাগুলো দেখতেছেন একবার, সতেজ পাতা, কোনো স্পট নেই, রোগ বালাই নেই, চারাগুলো সতেজ সুন্দর চারা। জোর কলম বা চোখ কলমের মধ্যে পার্থক্যটা কি ভাই? জোর কলমটা হলো এই যে ছোট গাছটা দিকে দেখাই, এইটা ডালের সাথে একটা চারা ডাল জোর করা হয়, এটা হলো চোখ বসানো হয়। এই যে সাইডটা ফেরে চোখ বসানো হয়, চোখ বসানো হয়, যে এটা ইন্ডিয়ান ইম্পোর্টেড চারা। এটি প্রতিটি চারা চোখ কলম হবে। আপনারা অনেক নার্সারি ম্যান আছে যারা অনলাইনে সেল করতে, জোর কলম বলে এরকম বহুত সমস্যা। বাট আপনারা একটা জিনিস বুঝবেন, রাম ভুটান কখনোই জোর কলম ইন্ডিয়া থেকে আসে না, কারণ আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এলসি করে মাল আনি। আমাদের চারাগুলো চোখ কলম। ইন্ডিয়া যতগুলো কেরালার চারা হয় সব চোখ কলম হয়। চোখ কলম হয়? জি, চোখ কলম হবে গাছগুলো। এই গাছগুলো কয় ফুট করে আছে ভাই? এই গাছগুলো 2 ফুট আছে, 2.5 ফুট হবে। 2.5 ফুট? 2 থেকে 2.5 ফুট। জি, এগুলো হচ্ছে পাইকারি বিক্রি করেন না খুচরা? এগুলো আমরা পাইকারিও বিক্রি করি, খুচরাও বিক্রি করি। পাইকারি নিতে গেলে সর্বনিম্ন 20 পিস নিতে হবে, আর খুচরা আপনারা 1 পিসও পারচেস করতে পারবেন। আমাদের পেজ আছে বাংলাদেশ নার্সারি, অনলাইনে আমরা ওখানে পারচেস করে থাকি, ওখানে অর্ডার করতে হবে। যদি রিটেল নিতে চান আর পাইকারি নিতে গেলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলেই হবে ইনশাল্লাহ। রাবি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার সামনে যে রাখা রয়েছে এটা কি? ভাই এটাই সেই দুষ্প্রাপ্য গাছ রক্তচন্দন, লাল চন্দন। এই গাছগুলো কি আমাদের বাংলাদেশ থেকে তৈরি হয়? না না, এগুলো ভাই ইন্ডিয়া, উত্তরপ্রদেশ থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে? জি, ইন্ডিয়া থেকে আসে। এইটা কি এখন কি চারাগুলো লাগানোর সময়? জি, এখন এই চারাগুলো লাগানোর উপযোগী। চারাগুলো যখন আমরা আনছিলাম একটু ছোট ছিল, বাট এখন আমাদের চারাগুলো আপনারা লাগাতে পারেন। অলরেডি চারা নতুন করে গ্রোথ শুরু হয়ে গেছে, দেখতে পারবেন। এই যে এই সেই রক্তচন্দন ভাই, যেটা মেহগনি গাছ বা ধরেন লম্বু গাছ, যে ধরেন কাঠের গাছ লাগাই, এটা 20 বছর 10 বছর লাগে? এটা গাছ এটা 6 বছর পর থেকে আপনারা কাঠটা ব্যবহার করার উপযোগী হবে। 6 বছর পর? 6 বছর সময় লাগবে। এই গাছটা কয় ফুট লম্বা আছে ভাই? এটা 1.5 ফুট। 1.5 ফুট লম্বা? জি, গাছটাই 1.5 ফুট লম্বা আছে। এইগুলো পাইকারি না খুচরা বিক্রি? এটা পাইকারি খুচরা আমরা দুইভাবে সেল করে থাকি। দুইভাবে সেল করেন? মানে এর থেকে আর বড় সাইজ কি আপনার কাছে? না, আপাতত আমাদের কাছে এই সাইজটা আছে। এর তো অনেক ডিমান্ড, আসলে আমরা বড় করার সময় পাচ্ছি না, চারাগুলো চলে যাচ্ছে। চাহিদা বেশি আর কি? চাহিদা বেশি। জি, এই গাছগুলোকে আপনি বাংলাদেশের কোন কোন জেলায় দিচ্ছেন? আমরা 64 জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। সর্বনিম্ন কয় পিস করে দিচ্ছেন এই রক্তচন্দন? আমরা পাইকারি নিতে গেলে 20 পিস করে নিতে হবে, আর খুচরা আপনি 1 পিসও পারচেস করতে পারবেন।